আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের কিন্তু এবার যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছ, তো যারা যারা নিজেদের পছন্দের কলেজ পেয়ে গেছো তাদেরকে অনেক অনেক শুভকামনা। আর আমাদের তোলারাম কলেজে যারা এবার চান্স পেয়েছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন। তো তোমরা, আমি জানো যে একটা ব্লগ বানিয়েছিলাম তোলারাম কলেজ নিয়ে, তো সেখানে তোমরা অনেক অনেকেই কমেন্ট করেছো, যদিও আমি কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিয়েছি। তারপরও বিস্তারিত সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি, তোমাদের সুবিধার জন্য এই ভিডিওটি তৈরি করতেছি। তো আগেই বলে নিই, আমি হচ্ছে এবার তোলারাম কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র, অর্থাৎ এবার 2022 সালে HSC পরীক্ষার্থী। তো আজকে তোমাদের সকল প্রশ্নগুলো আমি একে একে পড়ব আর উত্তর দিয়ে দিচ্ছি। তো শান্ত মল্লিক কমেন্ট করেছো, টোটাল কত টাকা লাগে? তো যদিও তুমি আসলে পুরোপুরি কমেন্টটা বুঝিয়ে বলতে পারোনি, ভর্তির জন্য কত টাকা লাগে সেটাই জানতে চেয়েছো। তো ভর্তির জন্য আমাদের কলেজে, আমি যখন ভর্তি হয়েছিলাম তখন আমাদের থেকে 2700 টাকা লেগেছে। তো তোমাদের 2600 থেকে 3000 টাকা ধরে নিতে রাখতে হবে, তবে 2600 নিচেও যাবে না, 3000 টাকার উপরও যাবে না, এর মধ্যেই তোমরা ভর্তি হয়ে যেতে পারবা। MJ গোল্ড মেকার কমেন্ট করেছো, হাই ভাইয়া, আমি যদি প্রথমবার যদি তোলারাম কলেজে চান্স না পাই তাহলে দ্বিতীয়বার অ্যাপ্লাই করলে কি এই কলেজ চান্স পাবো? তো তুমি যদি চান্স না পাও তাহলে তোমার দ্বিতীয়বার আবেদন করার সুযোগ থাকছে, তবে যদি তোমার পয়েন্ট কম থাকে তাহলে কিন্তু চান্স পাওয়া সম্ভাবনা খুবই কম। এবং তুমি এখন যে কলেজটিতে চান্স পেয়েছো, পরবর্তীতে কিন্তু এই কলেজে সিট ফিল আপ হয়ে গেলে তুমি আর সিট পাবে না এবং ভর্তি হতে পারবে না। আর যদি তুমি তোমার চান্সকে তো কলেজে ভর্তি টাকা কনফার্ম করে দাও, অর্থাৎ 250 টাকা দিয়ে তুমি যদি ভর্তি কনফার্ম করে দাও, মাইগ্রেশন করো, তারপরে ভর্তি হওয়ার পরে যদি মাইগ্রেশন করো তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না। তখন যদি তোমার পছন্দের কলেজটি নাও পাও, তুমি যেই কলেজে এখন চান্স পেয়েছো সেটিতে ভর্তি হয়ে যেতে পারো। তো এই ব্যাপারে বিস্তারিত একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আমার ভাইয়ার চ্যানেল, তো সেই চ্যানেলে যেয়ে তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো কীভাবে ভর্তি টাকা কনফার্ম করতে হয় এবং মাইগ্রেশন করতে হয়। ইমরান হোসেন কমেন্ট করেছো, ভাই তোমাদের কলেজে ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত হয়? তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে সকাল 8:30 থেকে, এবং করোনা সিচুয়েশনের জন্য হয়তোবা ক্লাস খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যেতে পারে, এমনিতে তোমাদের 12:30-12:30 পর্যন্ত ক্লাস হবে। আমির আলী কমেন্ট করেছো, ভাই ছেলেদের থাকার হোস্টেল নাই? না, আসলে আমাদের কলেজে ছেলেদের থাকার হোস্টেল নেই, কেন নেই সেটা সম্পর্কে আমি জানি না, তবে মেয়েদের থাকার হোস্টেল আছে, ছেলেদের নেই। অনিক দাস কমেন্ট করেছো, ভাই ওইখানে ম্যাস খরচ কেমন মোটামুটির মধ্যে? তো যেহেতু ছেলেদের হোস্টেল নেই তো তোমরা অনেকেই চিন্তায় পড়ে গেছো যে আসলে ওই ম্যাসে থেকে পড়ালেখা করবে, তো আসলে তেমন কেউ ম্যাসে থাকে না এদিকে, সবাই আসলে নিজেদের আত্মীয় বাসা থেকে পড়ালেখা করে, অথবা আমাদের কলেজে তো সবাই রেগুলার ক্লাস করে না, ইম্পর্টেন্ট ক্লাস যেদিন হয় সেদিনই আসে। তো ম্যাস খরচ তোমার এটা আসলে এক এক জায়গায় এক এক রকম, তোমরা যোগাযোগ করতে হবে নারায়ণগঞ্জে এসে। তো ইমনুল হাসান কমেন্ট করেছো, ভাইয়া একটা প্রশ্ন, ক্লাস শুরু হয় কয়টা থেকে এবং কম্বাইন ক্লাস হয় নাকি শিফট রয়েছে? আমাদের ক্লাস শুরু হয় হলো সকাল 8:30 থেকে, এটা তো আমি বলেছি একটু আগে, আর আমাদের কলেজে অবশ্যই কম্বাইন ক্লাস হয়। তানিম কমেন্ট করেছো, ভাইয়া বাসের ভাড়া কত টাকা নেয়? আর অনেকেই আবার কমেন্ট করেছিল যে আসলে আমাদের কলেজ বাস আছে কিনা, তো আগেই বলি যে হ্যাঁ আমাদের কলেজ বাস আছে এবং আমাদের কলেজে দুটি বাস রয়েছে। তো বাসের ভাড়া বলতে আমাদের কলেজ থেকে কোনো বাসের ভাড়া নেওয়া হয় না, কলেজে বাস কাট করে নিতে হয় 200 টাকা দিয়ে, এবং বাস কাট করে নিলে তুমি সব সময়ের জন্য কলেজ বাসে আসা যাওয়া করতে পারবে। তবে কলেজ বাসটি শুধু আমাদের নারায়ণগঞ্জ রেল চলাচল করে, অর্থাৎ কাঁচপুর থেকে নারায়ণগঞ্জ। যারা ঢাকার থেকে আসবে তারা হয়তো বাসটি সুবিধা পাবে না, তারা সাইনবোর্ড থেকে এসে বাসের সুবিধাটি নিতে পারো। এমডি নিলয় কমেন্ট করেছো, ভাই আপনার সাবজেক্ট কী? আমার সাবজেক্ট হচ্ছে ব্যবসা শিক্ষা। তো আরেকজন কমেন্ট করেছো, ভাইয়া তোলারাম কলেজে কি ভর্তি পরীক্ষা দেওয়া লাগে নাকি শুধু জিপিএ পয়েন্ট লাগবে, প্লিজ বলেন। তো আমাদের কলেজে আসলে ভর্তি পরীক্ষা দেওয়া লাগে না, তোমার জিপিএ পয়েন্টের উপরে চান্স দেওয়া হয়। তো এই ছিল আজকের Q&A ভিডিওটি, অর্থাৎ তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর আমি এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করেছি বিস্তারিতভাবে। তো যদি তোমাদের তারপরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের জানিয়ে দিব। আর ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের কাছে, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম সবাইকে।